ভুটানিজদেরকে ভুটান সম্পর্কে জিজ্ঞেস করলে বলে ভুটানিজ পিস। সত্যি শান্তির দেশ ভুটান, সুখের দেশ ভুটান। ভুটানের পাহাড়ি মানুষেরা অল্পেই সুখী, সেজন্য তাদের মুখে সবসময় হাসি লেগে থাকে। এত কঠিন পরিস্থিতির মধ্যে থাকলেও তারা মনে করেন যেন আনন্দে আছেন। এই অভাব্যদের দর্শনই ভুটানিদেরকে আরও সুখী মানুষ করে তুলেছে। সুখের দেশের সুখী মানুষদের এবং তাদের ছবির মতন দেশটিকে একবার দেখে আসতে ইচ্ছে করছে তো তোমাদের? তাহলে বন্ধুরা চলো নলেজ বেগারের আজকের পর্বে তোমাদের নিয়ে যাই ছবির মতন সুন্দর দেশ ভুটানে। তবে শুরু করার আগে বলবো, তোমরা যদি নলেজ বেগারের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি কিন্তু অন করে দিও, কারণ তোমরা তো জানোই নলেজ বেগার তোমাদের নিত্য নতুন তথ্যবহুল ভিডিওকে প্রোভাইড করে থাকে। ভুটান ভারতের প্রতিবেশী দেশ, শুধু প্রতিবেশী নয়, এক নম্বরের বন্ধু রাষ্ট্র বলা যেতে পারে। হিমালয়ের উঁচুতে অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র, এটি উত্তরে চীন এবং পূর্বে ভারত দ্বারা স্থলবেষ্টিত। আনুষ্ঠানিকভাবে ভুটানকে কিংডম অফ ভুটান বলা হয়। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র বা গণতান্ত্রিক থাকা অবস্থায় একজন রাজা দ্বারা শাসিত হয়, যিনি দেশের রাষ্ট্রপ্রধানও বটে। ভুটানের পুরাতন নাম ছিল লোমন। লো শব্দের অর্থ হল দক্ষিণ এবং মন শব্দের অর্থ হল অন্ধকার, যেন এটি অন্ধকারের দক্ষিণ ভূমি নামেই পরিচিত। 17 শতক থেকে ভুটানের একটি সরকারি নাম রয়েছে, যেটি হল জুকউইন, অর্থাৎ জুকপা বংশের দেশ, যার নামের অর্থ হল ঠান্ডা ড্রাগনের দেশ। ভুটান নামটির একটি অস্পষ্ট ইতিহাস রয়েছে, যদিও এটি তিব্বতের শেষ নাম বোট শব্দ থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়। কারণ ভুটান তিব্বত মালভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি দেশ। দেশটির নামের উৎপত্তি আর একটি ব্যাখ্যা হল যে এটি অন্য একটি সংস্কৃত শব্দ ভু উত্তন থেকে এসেছে, যার অর্থ হল উচ্চ কোনো ভূমিরূপ। ভুটানের আয়তন 46,500 বর্গ কিলোমিটার, যার বর্তমান রাজা হলেন জিগমে খেসার নামগেল ওয়াংচু। ভুটানের দ্রুক গ্যালপো নামেও পরিচিত এই রাজা, যার অর্থ ড্রাগন রাজা। যাই হোক, তিনি তার নম্র স্বভাবের কারণেই জনগণের রাজা হিসেবে বেশি পরিচিত। দেশটির রাজধানীর নাম থিম্পু। এই দেশের মুদ্রাকে বলা হয় নুলট্রাম। ভুটানের প্রধানমন্ত্রী হলেন শেরিন তোবগে। ভুটানের মাথাপিছু আয় প্রায় $9,805। দেশটির সরকারি ভাষা হল জংখা, যার অর্থ হল প্রাসাদের ভাষা। এটি দেশের একমাত্র জাতীয় ভাষা। ভুটানের সরকারি ধর্ম হল বৌদ্ধ ধর্ম। প্রায় 75% ভুটানি এই ধর্মকে মেনে চলে, তবে সেখানে প্রায় 23% হিন্দু ধর্ম পালন করে, বাকিরা বনবাদ, খ্রিস্টান এবং ইসলাম চর্চা করেন। টাকিন ভুটানের জাতীয় প্রাণী, গ্লু ছাগল বা ক্যাটেল চমইস নামেও এটি পরিচিত। টাকিন শিংবিহীন মুজের মতন দেখতে, এটি প্রায় 3,000 থেকে 15,000 ফুট উচ্চতায় উচ্চ অঞ্চলে বসবাস করে। ভুটানের আরেকটি রীতি রয়েছে, যে কোনো প্রাণীকে হত্যা করা এখানে বেআইনি। এটি মূলত জনগণের বৌদ্ধ ধর্মের অনুশীলনের কারণে, যেখানে জীবন গ্রহণ সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। তবে তারা কিন্তু মাংস খায়, তবে মাংস আমদানি করে অন্য কোনো জায়গা থেকে। ভুটানিরা বিনা খরচে স্বাস্থ্যসেবা পায়। ভুটানে বছরের পর বছর ধরে অনেক চিকিৎসা পরিষেবা উল্লেখযোগ্যভাবে উন্নত রয়েছে। প্রচলিত ওষুধ পাওয়া যায়, তবে লোকেরা চাইলে ঐতিহ্যগত পথও নিজেদের ইচ্ছে মতন বেছে নিতে পারে। স্বাস্থ্যের পাশাপাশি ভুটানের নাগরিকেরা বিনামূল্যে স্কুলে যেতে পারে, অর্থাৎ শিক্ষাও এখানে বিনামূল্যে করানো হয়। তবে বন্ধুরা, ভুটানের আকার, আকৃতি, পার্বত্য ভূপ্রকৃতি কিছুটা সুইজারল্যান্ডের মতন বলে দেশটিকে এশিয়ার সুইজারল্যান্ডও বলা হয়। ভুটানের ছোট্ট শহর পারো এক কথায় অসাধারণ। এখানে রয়েছে পারো জং ন্যাশনাল মিউজিয়াম। এই অঞ্চলের সবথেকে বড় আকর্ষণ হল টাইগার্স নেস্ট। এছাড়াও ভুটানের রাজধানী থিম্পু তো দেশের সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে রাজধানী থিম্পুর প্রাণ, থিম্পু জং, সিমতোখা জং।
1627 সালে তৈরি থিম্পু ভ্যালির গেটওয়ে। এই দেশের সবথেকে উর্বর ভ্যালির নাম পুনাখা। থিম্পুতে রয়েছে হ্যান্ডিক্রাফট এম্পোরিয়াম, ট্র্যাডিশনাল মেডিকেল ইনস্টিটিউট, পেন্টিং স্কুল, ন্যাশনাল লাইব্রেরি ইত্যাদি। তবে ভুটানের সবথেকে গুরুত্বপূর্ণ মন্দির হল জং মন্দির। বুমথাংকে বলা হয় ভুটানের আধ্যাত্মিক হৃদয়ভূমি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ভুটান সম্পর্কে বিস্তারিত তথ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আবারও বলবো, নলেজ বেগারের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।